এই দেখেন 6 ফুট বাই 13 ইঞ্চি একটা মেট বানানো হয়েছে। মেটটা দেখেন, এটা আপনারা কিভাবে বানাতে হয় সব দেখাবো আপনাদেরকে, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর কি এটা মেট, একটা মেট বলা হয়, 6 ফুট বাই 13 ইঞ্চি বহল, কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাবো, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর ভালো যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তবে আপনাদেরকে বুঝবেন যে কীভাবে বানানো হয়, কীভাবে জোড়ানো হয়, সেটা আপনাদেরকে দেখাবো। সাধারণত শুরু করি। হ্যালো ভাই বোনেরা, দেখেন কসুরি পানা দিয়ে তৈরি করা 13 ইঞ্চি বাই 72 ইঞ্চি একটা মেড হবে। কীভাবে শুরু করতে হয় দেখেন, কীভাবে বানাতে হয় এরকমভাবে প্রথমে শুরু করতে হবে। আপনারা দেখেন শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তো বুঝবেন কীভাবে তৈরি করা হয়। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর একটা শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুবিধা করে দেবেন, যাতে সবাই বানানো শিখতে পারে। শেখার মতামত থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে শেখার জন্যে যা দরকার আমি সব শিখিয়ে দেব। ঘরে সবে বসে থাকেন, বানানো একদম সহজ। কসুরিগুলো তো বহুত দাগ পাথারে পুকুরিতে পাওয়া যায়, কাটেন আর শুকান, কী করে কাটতে হয় কী করে শুকাতে হয় দেখেন, ভিডিও আরও দেওয়া আছে আপনারা দেখবেন। এইভাবে লম্বাটা আগে তৈরি করতে হবে, দেখেন এই যে পুরা 6 ফুট করে লম্বাটা আগে দেন, একটা একটা করে আপনারা পানাটারে মিশিল করে ফিটিং করতে হবে, তারপর লম্বা বানাতে হবে। পুরা 6 ফুট বানানো হয়ে গেছে, এরকম করে প্রথমে দিবেন। তারপর এখন কীভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাবো। এভাবে 6 ফুট পুরো লম্বা করে পানাগুলো ফিটিং করতে হবে কস্তুরিগুলো। এখন এইদিকে পানে আসতে হবে, 13 ইঞ্চি বহল হবে। দেখেন কীভাবে আরও এক পেস যাওয়া হইতেছে, এইভাবে যাইতে লাগবো। এখানে এইভাবে বানানো হবে, 4 ইঞ্চির মতো হয়ে গেছে। একটা ওই দিক থেকে আসতে লাগবে, একটা এই দিক থেকে যাইতে লাগবো, এরকম করে বানাতে হবে। আপনারা বানাবেন, এটা ফুল ডিজাইন হবে, ফুল ডিজাইন।
দেখেন বানানো ক্লিয়ার হয়ে গেল। এখন এটা মুড়ি মারতে লাগবো, কীভাবে মুড়ি মারতে হয় আপনাদেরকে দেখাবো। এটা বলটা 13 ইঞ্চি আছে, লম্বাটা 6 ফুট আছে, পুরো 72 ইঞ্চি। এটা এই পর্যন্ত শেষ, আর হবে না। এরকমভাবে সবগুলো কাটতে লাগবো, কাটলে সেলাই করতে লাগবো। আপনারা দেখেন, শেখার জন্য চেষ্টা করবেন। এখন কীভাবে মুড়ি মারতে হয়, এরকম করে মুড়ি মারতে হবে। দেখেন এক সাইড ক্লিয়ার হলো, এক সাইড এরকম করে সেলাই করতে হবে। দেখেন পুরো সেলাই করানো হয়ে গেছে, এই অল্প সাইড আছে, 5টা মান সেলাই করলে হয়ে যাব। সেলাই ক্লিয়ার হয়ে গেল, পুরো সেলাই রেডি, বানানো ক্লিয়ার হয়ে গেছে। দেখ আমরা